নাতি চ্যানেলে আবারও তোমাদের স্বাগত এই ভিডিওটা তাদের জন্য যারা জেক্সপো দু হাজার কুড়ি এবং ভোগলের দু হাজার কুড়িতে বসবে বা তার পরের কোনো পরীক্ষাতে বসবে তাদের জন্য তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে যে তোমরা কিভাবে প্ল্যান করে পড়লে হ্যাঁ একটা ভালো রেজাল্ট তোমরা করতে পারবে এবং কি বই ব্যবহার করবে হ্যাঁ বা কোন বইটা তোমাদের পক্ষে সব থেকে ভালো হবে হ্যাঁ তারপর জেক্সপো এক্সাম কবে হবে ভোকলেট এক্সাম কবে হবে হ্যাঁ ফর্ম ফিল কবে থেকে শুরু হবে ফর্ম ফিল অনলাইন না অফলাইন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়া হবে যে প্রস্তুতি সম্পর্কিত যে শুধুমাত্র ইউটিউবের উপর নির্ভর করে প্রস্তুতি নেওয়া যাবে কি না বা কোচিং কি আদেও দরকার হবে হ্যাঁ সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে তো যারা জেক্সপো দু হাজার কুড়ি এবং ভোকলেট দু হাজার কুড়ির ক্যান্ডিডেট আছো তারা সমস্ত ভিডিওটা ভালো করে দেখো হ্যাঁ তাহলে এখান থেকে তোমরা পুরো স্ট্র্যাটেজিটা বুঝতে পারবে যে তোমাদের কীরকমভাবে ঠিক কতটা পড়াশোনা করতে হবে তো সেটাই আজকে বিস্তারিত আলোচনা করা হবে তো শুরু করা যাক তো শুরু করার আগে অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে যে হ্যাঁ তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে দিও হ্যাঁ এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো এবং জেক্সপো দু হাজার কুড়ি বা ভোকলেট দু হাজার কুড়ির ক্যান্ডিডেট যদি হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রেখো কারণ এই চ্যানেলে সমস্ত রকম প্রস্তুতি ভিডিও ম্যাথ থেকে শুরু করে ফিজিক্স কেমিস্ট্রি সব ভিডিও কিন্তু এই চ্যানেলেই আপলোড হবে হ্যাঁ যেমনটা হয়েছে জেক্সপো দু হাজার উনিশ এবং ভোকলেট দু হাজার উনিশের ক্ষেত্রে তো প্রথমত যে কথাটা আমি তোমাদের বলতে চাই তো পরীক্ষা প্রস্তুতির একদম প্রথম যে উপাদান সেটা হচ্ছে বই তো তোমরা বইয়ের মধ্যে কী বই সংগ্রহ করবে তো সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানানো আছে যে এটা দিয়ে যে বেস্ট বুক ডেক্স জেনারেশন দু হাজার উনিশ তো এই ভিডিওটাই অবশ্যই তোমরা দেখবে এখানে মোটামুটি তিনটে বই রায়মার্টিন ছায়া প্রকাশনী এবং সাঁতরা প্রকাশনী এই তিনটে বই সম্পর্কে বিস্তারিত ভিডিও আলোচনা মানে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে কোন বই কীরকম কী আছে না আছে এবং এর মধ্যে কোনটা বেস্ট সেটাও তুমি জানতে পারবে তো এই ভিডিওটার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে নিয়ে তোমরা দেখতে পারবে হ্যাঁ তো আমি এই জন্য বইটার ব্যাপারে আর বিস্তারিত যাচ্ছি না তাই বই তোমরা অবশ্যই সংগ্রহ করবে কিন্তু এখনও দু হাজার কুড়ির জন্য বই হয়তো কোনো প্রকাশনী এখনও পাবলিশ করেনি এই মুহুর্তে হয়তো বই তোমরা নাও পেতে পারো তবে কিছু দিনের মধ্যে পেতে পারবে সেটা তোমরা পাবলিশার্সের সঙ্গে যোগাযোগ করতে পারো বা স্টলের সাথে যোগাযোগ করে যে বুক স্টলগুলো আছে তাদের সাথে যোগাযোগ করেও তোমরা জানতে পারবে যে ঠিক কবে বইটা রিলিজ হবে তো যাই হোক এ হলো যে বই সংগ্রহ করার কথা হ্যাঁ এবার আছি যে তোমরা ঠিক কীভাবে পড়বে দেখো জেক্সপো পরীক্ষার কথাটা প্রথমে বলি জেক্সপোর ক্ষেত্রে দেখো সব রকম ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দেয় হ্যাঁ কেউ মানে কলেজে অনার্স কোর্স কমপ্লিট করেছে বে কেউ বা কন্টিনিউ করছে হ্যাঁ কেউ বা উচ্চ মাধ্যমিক সায়েন্স আর্টস বা ভোকেশনাল এবং কেউ বা মাধ্যমিক ক্যান্ডিডেট তো এক একজনের ক্যান্ডিডেটের ক্ষেত্রে এক রকম স্ট্র্যাটেজি হবে এই জন্য খুব সংক্ষেপে আমি সবার জন্যই বলছি যে প্রথমত হ্যাঁ যেমন ধরো অনার্সের ছাত্র যারা আছো বা পাস করছে বা অর্থাৎ এক কথায় যারা কলেজের ছাত্র আছে তাদের ক্ষেত্রে হয়তো নিয়মিত টাইম দেওয়া সম্ভব হয় না এই পরীক্ষাটার পেছনে তো তাদের জন্য বলবো যে আমাদের চ্যানেলে যে নিয়মিত ভিডিও আপলোড হবে হ্যাঁ তো আমাদের চ্যানেলে মোটামুটি এক সপ্তাহে তিন থেকে চারটে অবশ্যই জেক্সপোর ভিডিও আপলোড হবে সেই ভিডিওগুলো দেখবে এবং তার সঙ্গে একটা আলাদা খাতা করে সাবজেক্ট ওয়াইজ খাতা তৈরি করে প্রত্যেকটা ভিডিও টপিকগুলোকে তোমরা নোট করে রাখবে হ্যাঁ তারপরে আসি স্পেশালি যারা ধরো এ মাধ্যমিকে সায়েন্স বা ভোকেশনাল আছে তাদের ক্ষেত্রে যেটা বলবো যে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে তোমরা যেহেতু যে সাবজেক্টটা পড়ছো তারা কিছু ফ্যাসিলিটি পাবে তোমাদের শুধু এক্সট্রা প্রিপারেশনের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে হ্যাঁ পার্টিগণিতের কিছু অঙ্ক হ্যাঁ পরিমিতির কিছু অঙ্ক বা জ্যামিতির কিছু অঙ্ক তো এই অঙ্কগুলো তোমাদের যেটা উচ্চ মাধ্যমিক সিলেবাসের নেই বা ইলেভেনের সিলেবাসের নেই তো সেইগুলোর যে উপর তোমরা জোর দেবে হ্যাঁ এবং তোমরা বাকি জিনিসটা যেমন ধরো ত্রিকোণমিতি যারা ক্লাস ইলেভেনে পড়ছে তারা হ্যাঁ ত্রিকোণি কিছুটা অ্যাডভান্স হয়ে থাকে এই জন্য তাদের ক্ষেত্রে ত্রিকোণমিতির জন্য খুব একটা চিন্তা টেনশন নেই বা স্থানাঙ্ক জ্যামিতির জন্য টেনশন হবে না তো তাদের ক্ষেত্রে মেনলি পাটিগণিত এবং জ্যামিতি তো পাটিগণিত ও জ্যামিতির জন্য তোমরা কি করবে যে যে আমাদের চ্যানেল যে পুরানো ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারো এবং নতুন ভিডিও যেগুলো আপলোড হবে সেই ভিডিওগুলো বিস্তারিত দেখবে হ্যাঁ এবার আসি যে একবারের নিচে যারা আছে অর্থাৎ মাধ্যমিক যারা ক্যান্ডিডেট অর্থাৎ যারা দু কুড়ি সালে মাধ্যমিক এবং যে দুটোই দিতে দেবে হ্যাঁ তাদের ক্ষেত্রে যেটা বলবো তোমরা মাধ্যমিক যে পড়াশোনার পাশাপাশি হ্যাঁ যে যে বইটা যদি পারো সংগ্রহ করবে রায়মার্টিন হোক বা প্রকাশনী হোক বা সাঁতরা প্রকাশনী একটা বই তোমরা হ্যাঁ সংগ্রহ করে সেটা পাশাপাশি তোমরা একটু এমসিকিউ কিউ প্রশ্নগুলো দেখতে থাকবে বা তোমাদের সিলেবাসের যে রেফারেন্স বুকগুলো আছে স্পেশালি হ্যাঁ ভৌতবিজ্ঞান এবং ম্যাথের রেফারেন্স বইগুলো থেকেও যে এমসিকিউ প্রশ্ন আছে সেগুলো তোমরা দেখতে পারো সেখান থেকে তোমরা কিছু যেটা সুবিধা পাবে তো অ্যাকচুয়ালি মাধ্যমিক ক্যান্ডিডেটদের ক্ষেত্রে জেক্সপো দেওয়াটা সবচেয়ে সুবিধা কিন্তু অনেকের অনেক এলাকায় এখনও সেই পরিচিতিটা নেই যে মাধ্যমিকের পরে জেক্সপো দেওয়া যায় এটা সবাই জানে না তো যাই হোক তো এবার আমি যেটা আসছি যে প্রস্তুতির জন্য তোমাদের আর একটা বিশেষ ইম্পর্টেন্ট হ্যাঁ কথা যেটা যে তোমরা যারা প্রস্তুতি নেবে জেক্সপো দু হাজার কুড়ি এবং ভোগলেট দু হাজার কুড়ির জন্য হ্যাঁ তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে হচ্ছে আমাদের চ্যানেল যেটা এটা দেখতে পাচ্ছ আমার একটা সুন্দর তোবড়া তো এখানে হ্যাঁ দেখবে যে একটা প্লে লিস্টে প্লে লিস্টে ক্লিক করবে হ্যাঁ প্লে লিস্টে ক্লিক করলে দেখবে যে এখানে জেক্সপো বলে একটা প্লে লিস্ট অলরেডি তৈরি করা আছে জেক্সপো প্লে লিস্ট তোমরা পেয়ে যাবে এই দেখো জেক্সপো প্লে লিস্ট হ্যাঁ মোটামুটি একশো সাতচল্লিশটা ভিডিও আছে তো এই প্লে লিস্টটা ওপেন করলে তোমরা এরকম একটা প্লে লিস্ট পেয়ে যাবে হ্যাঁ দেখবে এখানে সব সাবজেক্টের ভিডিও কিন্তু দেওয়া আছে অর্থাৎ তোমরা যারা দু হাজার কুড়িতে জেক্সপো জেক্সপো পরীক্ষা দেবে তাদের কথা বলছি প্রথমত তো তারা অবশ্যই এই পুরানো ভিডিওগুলো হ্যাঁ যখনই সময় পাবে দেখতে থাকো তাহলে যে নতুন ভিডিও আপলোড হবে সেটা বুঝতে সুবিধা হবে কারণ আমি নতুন যে ভিডিওগুলো আপলোড করব আমি মানে অঙ্কের টাইপ হয়তো একই থাকবে কিন্তু অঙ্ক একটু চেঞ্জ হতে পারে কারণ যে অঙ্ক অলরেডি হয়ে গেছে সেটা হয়তো খুব ইম্পর্টেন্ট না হলে আমি পুনরায় নাও করতে পারি এই জন্য অবশ্যই তোমরা পুরোনো ভিডিওগুলোও একে একে দেখতে থাকবে সেই সঙ্গে নতুন ভিডিওগুলো অবশ্যই দেখবে এবার আসি ভোকলেট ক্যান্ডিডেটদের কথাই যারা ভোকলেট পরীক্ষা দেবে দু হাজার কুড়ি সালে তাদের জন্য একই কথা অর্থাৎ তোমরাও আমাদের চ্যানেলে প্রবেশ করলে প্লে লিস্টে গেলে দেখবে তোমাদের ভোকলেট একটা প্লে তৈরি করা আছে ভোকলেট প্লে লিস্ট তোমরা দেখতে এই দেখো হ্যাঁ ভোকলেট প্লে লিস্ট টোটাল আটষট্টিটা ভিডিও আছে এবং সাবজেক্ট ওয়াইজ প্লে লিস্ট অবশ্যই আছে এবং ভোকলেটের প্লে লিস্টটা যদি ওপেন করো তাহলে তোমরা হ্যাঁ এখানে দেখবে অনেক ভিডিও আছে যেগুলো তোমাদের ভোকলেট পরীক্ষার জন্য খুবই উপকার হবে তো এই ভিডিওগুলো তোমরা সঙ্গে সঙ্গে দেখতে থাকো তো স্পেশালি যারা ভোকেশনাল ক্লাস ইলেভেনে পড়ছে এবং টুয়েলভে পড়ছে সবাই এই ভিডিওগুলো দেখতে থাকো এবং পাশাপাশি নতুন ভিডিও অবশ্যই আপলোড হবে সেই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আর ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই খাতা পেনে সমস্ত টপিকগুলোকে নোট করতে থাকো আচ্ছা এবার আর একটা প্রশ্ন যেটা আছে পরীক্ষা কোনো একটা পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে সেই প্রশ্নটা হচ্ছে যে স্যার পরীক্ষার ফর্মটা কবে থেকে ফিল আপ শুরু হবে কতদিন ফর্ম ফিল হবে কত টাকা লাগবে ইত্যাদি তো সেই বিষয়ে আমি একটু কনফার্ম করে দিই যে তোমরা যে জেক্সপো পরীক্ষায় বসবে তাদের একটু ডেটটা তোমাদের মাথায় থাকা দরকার নাহলে বুঝতে পারবে না যে কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ পরে মনে হবে যে স্যার আমি তো পরীক্ষাটা দিতে আমি দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু হ্যাঁ ফর্ম ফিল আপের ডেট পেরিয়ে গেছে ফর্ম ফিল করতে পারিনি তো বলে রাখি প্রথমত জেক্সপোর যে ফর্ম ফিল হয় সেটা কিন্তু হ্যাঁ দেখো গত বছরের ভিত্তিতে অর্থাৎ এরকমই ডেট একটা হয়ে থাকে হ্যাঁ মোটামুটি দেখো গত বছর অর্থাৎ দু হাজার উনিশে যে জেক্সপো ভোকলেটের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল বা ফর্ম ডিস্ট্রিবিউশন শুরু হয়েছিল সেটা উনত্রিশে জানুয়ারি থেকে ছয় মার্চ পর্যন্ত অর্থাৎ জানুয়ারি মিডিলে ফেব্রুয়ারি এবং মার্চ অর্থাৎ তোমরা মাথা মাথায় এটা রাখবে যে মার্চ মার্চ মাসটা সরি তোমরা মাথায় এটা রাখবে যে ফেব্রুয়ারি মাসটা মোটামুটি জেক্সপোর ফর্ম ফিল চলে তো এখানে জেক্সপো ভোগলেট উভয়ের ক্ষেত্রে ডেট একই তো ভোগলেটটাও আমি অবশ্যই দেখাচ্ছি তো এটা হচ্ছে দু হাজার উনিশের ডেট এটাই যে কনফার্ম ডেট তা কিন্তু নয় কনফার্ম ডেট অবশ্যই ওয়েবসাইটে বার হবে তখন বিস্তারিত ভিডিও পেয়ে যাবে আমি আপাতত একটা আইডিয়া দিয়ে রাখছি যে ঠিক কোন টাইমে ফর্ম ফিল আপটা শুরু হয় কারণ সেটা না জানা থাকলে তোমরা হয়তো খোঁজখবর রাখলে না ফর্ম ফিল আপটা হলো না এরকম হয়ে যেতে পারে এই জন্য তারপর দেখো লাস্ট ডেট অফ সিক্স মার্চ আর পরীক্ষার হওয়ার সম্ভাব্য ডেট হ্যাঁ যেটা হচ্ছে সেটা হচ্ছে আটাশে এপ্রিল হ্যাঁ আটাশে এপ্রিল এটা গত বছর হয়েছে তোমরা এটা মনে রাখবে অর্থাৎ দু হাজার উনিশে পরীক্ষা হওয়ার ডেট ছিল প্রাথমিকভাবে ডেট ছিল আটাশে এপ্রিল কিন্তু পরীক্ষাটা ভোটের জন্য পরবর্তীতে পিছিয়ে গিয়েছিল তো যাই হোক তো তোমরা মাথা এটা রাখবে যে এপ্রিল মাসের শেষ উইকে অর্থাৎ লাস্ট সপ্তাহে হ্যাঁ জেক্সপো ভোকলেট পরীক্ষা হয় হ্যাঁ এবার দেখো ভোকলেট ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু এই ডেটটা দু হাজার উনিশে ছিল সব ডেট কিন্তু একই এই জন্য আলাদা করে আর কিছু বলার নেই হ্যাঁ এবার কিছু ক্যান্ডিডেট প্রশ্ন থাকে যে জেক্সপো ভোকলেট পরীক্ষা একই সাথে দেয়া যাবে কি না তাহলে কী করতে হবে দেখো এখানে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কথা তোমাদের মনে রাখা দরকার যারা জেক্সপো ভোকলেট দুটোই দিতে চাও তাদের জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই ক্যান্ডিডেটকে ভোকেশনাল ক্যান্ডিডেট হতে হবে অথবা আইটিআই ক্যান্ডিডেট হতে হবে অর্থাৎ ভোকলেট এলিজিবিলিটি থাকতে হবে আর ভোকলেটে যখন ফর্ম ফিল করবে হ্যাঁ তার শেষেই অর্থাৎ তোমরা অবশ্যই সেক্ষেত্রে অফলাইন ফর্ম ফিল করবে হ্যাঁ তো এ কথাটাও তোমাদের আগে থেকে বলা হয়নি যে অনলাইন এবং অফলাইন দুটোই ফর্ম ফিল আপ হয় তো যারা জেক্সপো এবং ভোকলেট দুটোই একসাথে দিতে চাও তাদের প্রধান শর্ত হচ্ছে যে তাদেরকে ভোকেশনাল ক্যান্ডিডেট হতে হবে অথবা আইটিআই ক্যান্ডিডেট হতে হবে একটা শর্ত হচ্ছে যে কি জেক্সপো একটা শর্ত হচ্ছে যে ভোকলেটের ফর্ম ফিল আপ যেটা করবে সেই ভোকলেটের ফর্মের একবারে পিছনে একটা জেক্সপোর এনরোলমেন্ট নাম্বার লেখা জায়গা থাকবে তো সেই জেক্সপোর এনরোলমেন্ট নাম্বারটা কিন্তু তোমাদের সেখানে দিতে হবে যার ফলে কি হবে যে জেক্সপো এবং ভোকলেট যদি একই দিনে পরীক্ষা হয় তাহলে তোমাদের একই জায়গায় সেন্টার পড়বে এই কাজটা যদি না করা হয় অর্থাৎ ভোকলেট এর ফর্মের পিছনে যদি জেক্সপো ফর্মটা না দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের একই পরীক্ষায় বা একই সেন্টারে তোমাদের সিট পড়বে না অর্থাৎ জেক্সপো সিট এক জায়গায় পড়বে হ্যাঁ ভোকলেটের সিট অন্য জায়গায় পড়বে এবং যদি একই দিনে পরীক্ষা হয় তাহলে তোমরা দুটো পরীক্ষা একসাথে দিতে পারবে না একটা পরীক্ষা ক্যান্সেল করতে হবে এই জন্য যারা জেক্সপো ভোকলেট পরীক্ষা দুটো একসাথে দিতে চাও তাদের জন্য বলবো তোমরা একটু সতর্ক থেকো ফর্ম ফিল করার সময় আর ভোগলেটের ক্ষেত্রে বই একটাই হয়ে থাকে সেটা হচ্ছে ভগবতী পাবলিকেশান সেই ভগবতী পাবলিকেশনে বইটা তোমরা সংগ্রহ করতে পারো আর যারা প্রস্তুতি প্রস্তুতি নেবে এক্সপো দু হাজার কুড়ি এবং ভোকলেট দু হাজার কুড়ি তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকার জন্য যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো কেন এই চ্যানেলে সমস্ত রকম গাইডেন্স এবং সমস্ত রকম প্রস্তুতির ভিডিও কিন্তু আপলোড হবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি চ্যানেল যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো